আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরো একটি সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর 281 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে প্রতিটি পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে এবং কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে, সবকিছু আপনাদের সামনে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার আপলোড করা হয়। আপনারা চাইলে প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরি সার্কুলারগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক, তিনটা লিঙ্কে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা সরাসরি সার্কুলারটা দেখে নিতে পারেন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট থেকেও ঘুরে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি স্মারক নং এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 30 জুন 2021। আমি পুরো সার্কুলার থেকে বড় বড় যে নিয়োগগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব না, তাহলে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওটি ছোট করার চেষ্টা করব। এখানে প্রথমে 1 নম্বরে ছিল কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের সংখ্যা, এই পদের পদের সংখ্যা ছিল একটি। শিক্ষাগত যোগ্যতা বলছে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরে ছিল টুলস রুম অ্যাটেন্ডেন্ট, বেতন গ্রেড 13, এখানে পদের সংখ্যা ছিল 4টি এই পদে এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল উত্তীর্ণ অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ দাখিল ভকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এই পদের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরে ছিল উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 10টি। এই পদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো বিষয়ে, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের দক্ষতা হতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ে গতি সর্বনিম্ন 40 মিনিটে, বাংলায় 25 এবং ইংরেজিতে 23 শব্দ হতে হবে। এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর ছিল ইউডিএ কাম ডাটা প্রসেসর, বেতন গ্রেড 14, এই পদে পদের সংখ্যা 1টি। এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নম্বর ছিল হিসাবরক্ষক, বেতন গ্রেড 14, পদের সংখ্যা এই পদের 60টি। 5 নম্বরে হিসাবরক্ষক 60টি পদ। এই পদের বলছে শিক্ষাগত যোগ্যতা কোনো বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে বা কমার্সের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে স্নাতক ডিগ্রি হতে হবে এবং কম্পিউটারের এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 6 নম্বর ছিল ষাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, এই পদে পদের সংখ্যা 3টি। এই পদেও স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 7 নম্বর ছিল লাইব্রেরিয়ান, পদের সংখ্যা 14টি। লাইব্রেরিয়ান 7 নম্বরে, এখানে পদের সংখ্যা হচ্ছে 8টি, বেতন গ্রেড হচ্ছে 14। এই পদে শিক্ষাগত যোগ্যতা বলেছে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই পদে শিক্ষাগত যোগ্যতা এবং এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 8 নম্বর ছিল ড্রাইভার, এখানে বেতন গ্রেড হচ্ছে 16 এবং এই পদে পদের সংখ্যা হচ্ছে 10টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 9 নম্বর ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, বেতন গ্রেড ছিল, এই পদে পদের সংখ্যা হচ্ছে 35টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ স্পিড থাকতে হবে। এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 10 নম্বর ছিল এলডিএ কাম ডাটা প্রসেসর, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 5টি। এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা বলছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং
11 নম্বর ছিল হিসাব সহকারী, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 22টি। এখানে বলছে ব্যবসায় শিক্ষায়, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন হিসাব সহকারীতে। এইচএসসি পাশে 22টি পদ এবং কম্পিউটারের অফিসে কাজ করার দক্ষতা জানা হতে হবে। এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর 12 নম্বর ছিল ক্যাশিয়ার, 2টি, বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 নম্বর ছিল সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 6টি। এখানে বলছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 14 নম্বর ছিল সহকারী লাইব্রেরিয়ান, পদের সংখ্যা 2টি এবং বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস এবং গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ। এবং এখানে সবচেয়ে বড় পদটি হচ্ছে 15 নম্বরে ল্যাবরেটরি সহকারী বিজ্ঞান, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 98টি। এখানে বলা হয়েছে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনালি উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। দুইটার যে কোনো একটিতে যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ভোকেশনালে মাধ্যমিক বা এসএসসি পাস হলে আবার আবেদন করতে পারবেন এবং জেনারেলে যারা উচ্চ মাধ্যমিক পাস করছেন তারাও আবেদন করতে পারবেন। 16 নম্বর ছিল ল্যাব সহকারী, এখানে বেতন গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 21টি। এখানেও আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, 2 বছর মেয়াদি, অথবা যারা মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন ভোকেশনাল থেকে তারা আবেদন করতে পারবেন। 17 নম্বর ছিল এলডিএ কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 3টি। এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ব্যবসায় শিক্ষা হতে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর ছিল 18 নম্বর, 18 নম্বর ছিল কাম টাইপিস্ট, এখানে পদের সংখ্যা 2টি। এবং 19 নম্বর ছিল ল্যাব সহকারী, এখানে বেতন গ্রেড 17, পদের সংখ্যা 10টি। এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং যারা ভোকেশনালে এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। এখানে বলছে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর, 20 নম্বরে, এখানে পদের সংখ্যা 1টি। এবং 21 নম্বর ছিল ক্যাশ সরকার, বেতন গ্রেড 18, এখানে পদের সংখ্যা 9টি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে কমপক্ষে এসএসসি পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে ছিল 22 নম্বরে ইলেকট্রিশিয়ান, পদ 1টি। এবং স্কিল্ড ম্যান, বেতন গ্রেড 19, পদের সংখ্যা 14টি। অবশ্যই মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন, অথবা মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অথবা আরও বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ 6 মাসের বা 360 ঘন্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এবং সবশেষ 24 নম্বর ছিল অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদের সংখ্যা এই পদে 6টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। আমরা পুরো সার্কুলারটা সম্পর্কে দেখে নিলাম, এখন দেখবো আবেদনের শর্তাবলী। এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে dter.teletalk.com.bd, এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন ঘরে বসেই। এখানে অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হবে 5 জুলাই 2021 সকাল 10টা থেকে আবেদনপত্র শুরু হবে এবং অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে 31 জুলাই 2021 বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে আপনি 31 জুলাইয়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে 2টি SMS এর মাধ্যমে নির্দিষ্ট পরীক্ষার ফি জমা দিতে হবে। কোন পদের জন্য, প্রতিটি পদের জন্য আলাদা আলাদা পরীক্ষার ফি রয়েছে, আমি একটু পরে বলে দেবো কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং কীভাবে। যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে বাংলাদেশের যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে বলা আছে পরীক্ষার ফি পরিশোধের জন্য 1 থেকে 20 নম্বর পদ পর্যন্ত পরীক্ষার ফি বাবদ টেলি এবং টেলিটক সার্ভিসার সহ 112 টাকা,
এবং 21 নম্বর থেকে 24 নম্বর পর্যন্ত সবসহ 56 টাকা পরীক্ষার ফি দিতে হবে। তাহলে 1 থেকে 20 নং পদ এক থেকে 20 নং পদ পর্যন্ত 112 টাকা এবং 21 থেকে 24 নং পদ পর্যন্ত 56 টাকা পরীক্ষার ফি দিতে হবে অনলাইন আবেদন ফর্ম সাবমিট করার 72 ঘন্টার মধ্যে ইউজার আইডি ব্যবহার করে। এখন পরীক্ষার ফি পরিশোধের যে মাধ্যম এখানে বলা আছে, আপনার টাকা রিচার্জ করে মোবাইলে রাইট মেসেজে গিয়ে লিখবেন DTER স্পেস ইউজার আইডি, লিখে সেন্ড করবেন 1633 নম্বরে। ফিরতি এসএমএসে আপনি একটি পিন নাম্বার পেয়ে যাবেন, সেই পিন নাম্বার ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস পাঠানোর নিয়ম, রাইট মেসেজে গিয়ে লিখবেন DTER স্পেস ES স্পেস পিন নাম্বার, লিখে সেন্ড করবেন 1633 নম্বরে। ফিরতি এসএমএসে আপনি একটি পিন নাম্বার এবং একটি ইউজার আইডি পেয়ে যাবেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করবেন, কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো আশা করি পুরো সার্কুলার সম্পর্কে সকলে ভালোভাবে বুঝতে পারছেন, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম।